দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে জামাইকে খুন করে সিঁড়ির নিচে সেপটিক ট্যাঙ্কে পুঁতে রাখার ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ার সহ শ্বশুরবাড়ির পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়। এই ঘটনায় মৃতের স্ত্রীকেও দিল্লি থেকে পুলিশ গ্রেফতার করে এনেছে বলে জানা গিয়েছে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আরসিটিভি সংবাদ, সত্যের খোঁজে সজাগ সতর্ক।